2021 এর নির্বাচনে নরেন্দ্র মোদির গালে সপাটে দুটো থাপ্পড় মেরে দেখিয়ে দিয়েছিল যে এটা বাংলা। আইএসএফ, আইএসএফটা কি বিভ্রান্ত করছে শুধুমাত্র মুসলিমদের মধ্যে একটা ভাগাভাগির চেষ্টা করছে, যার পেছনে নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদি, যার পেছনে নেতৃত্ব দিচ্ছে বিজেপি। আপনি এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যদি প্রকৃত বামপন্থী বলে কিছু থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে খেটে খক শ্রমিকদের কথা ভাবছে। তারা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার ভাইরা। আমি সোশ্যাল মিডিয়ার ছেলেদের জন্য মঞ্চে উপস্থিত, প্রত্যেককে একবার হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। গায়ের লোমের কাঁটা দিয়ে যায়। একটু আগে যখন দেখলাম যে একজন আমার হিন্দু ভাই একজন মুসলিম ভাইকে বরণ করছে, ভালো লাগে না। যেটা ভারতবর্ষ, যে ভারতবর্ষ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই ভাই ভাইয়ের সম্পর্ক রেখে আমরা মেলামেশা করি, এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষে জাতপাতের রাজনীতি চলে না। উনিশের লোকসভা নির্বাচনে বিভাজনের রাজনীতি শুরু করেছিল এই বিজেপি সরকার। আমি একজন হিন্দু বাড়ির ছেলে। উনিশের লোকসভা নির্বাচনের আগে আপনারা প্রত্যেককেই জানেন পুলওয়ামা হত্যাকাণ্ড এমন একটা পরিবেশ তৈরি করেছিল বিজেপি, যেন প্রকৃত অর্থে ভারতবাসী তারা, ভারতের উপর যত দরদ তাদের। আমাদেরকে প্রকৃত অর্থে, শুধু আমি হিন্দু বলে না, অনেক মুসলমান ভাইও আছে, মানুষ আমাদেরকে ভাবতে শুরু করেছিল আমরা হয়তো ভারত বিরোধী, আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করেছিল। 2019 লোকসভা নির্বাচন শুধু জাতপাতকে সামনে রেখে বিজেপি ব্যাপকভাবে জয়লাভ করলো। 2021 যে বিধানসভা নির্বাচন হলো, সেই 2021 বিধানসভা নির্বাচনে হিন্দু মুসলিমকে আড়াআড়ি করার চেষ্টা করেছিল, কিন্তু এটা পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে শিক্ষা দিয়েছিল যে এটা ভারতবর্ষ, বিশেষ করে এটা হচ্ছে পশ্চিমবাংলা। এখানে বিভাজনের রাজনীতির কোনো জায়গা নেই, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমরা ভ্রাতৃত্ব বোধ নিয়ে মেলামেশা করি। 2021 নির্বাচনে নরেন্দ্র মোদির গালে সপাটে দুটো থাপ্পড় মেরে দেখিয়ে দিয়েছিল যে এটা বাংলা, এখানে বিভাজনের রাজনীতির কোনো জায়গা নেই। আজকে আমি কিছু আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবো। কৌশিক বলছিল আইএসএফ এর কথা, খারাপ লাগে কোথায় জানেন তো, যে 2021 বিধানসভা নির্বাচন, প্রকৃত অর্থে বিধানসভা নির্বাচনে অনেকে বলে যে বিজেপি যদি ক্ষমতায় আসতো তাহলে মুসলিমরা বাংলায় বাস করতে পারতো না, ভারতবর্ষে বাস করতে পারতো না। আজকে শুধুমাত্র মুসলিম ভাইরাই না, আমরাও হিন্দু, আমরা ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমরাও কিন্তু বাংলা ছাড়া হয়ে যেতাম অপরাধটা কি না, আমরা তৃণমূল কংগ্রেস করি। আবার নতুন করে বিজেপি একটা চক্রান্ত তৈরি করার চেষ্টা করছে। আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি, আইএসএফ, আইএসএফটা কি বিভ্রান্ত করছে শুধুমাত্র। আজকে হিন্দুদের মধ্যে যেভাবে জয় শ্রীরামের ধ্বনি তুলে হিন্দুদের মধ্যে যেভাবে বিভাজন তৈরি করার চেষ্টা করেছিল 2021, ঠিক সেরকম এই আইএসএফ কে সামনে রেখে মুসলিমদের মধ্যে একটা ভাগাভাগির চেষ্টা করছে, যার পেছনে নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদি, যার পেছনে নেতৃত্ব দিচ্ছে বিজেপি। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আইএসএফ এর কিছু নেতার কোথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা প্রত্যেককে পশ্চিমবাংলায় বাস করি, আমরা প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা মুসলিম। আমাদের মধ্যে যদি কেউ বিভাজনের চেষ্টা করে সেই বিভাজন করা নেতৃত্বদেরকে আপনারা সপাটে দুটো গালে থাপ্পড় মারবেন, কিন্তু নিজেদের মধ্যে কখনো বিভাজন হতে দেবেন না। মাঝে মাঝে কোথায় খারাপ লাগে জানেন, আমার একটা কথা খুব ভালো করে মনে আছে। আমি তখন কলেজে পড়ি, বাবা কোনোদিনও সিপিএম ছাড়া কোনো কিছু করেনি, বামপন্থী মানুষ ছিল, পেশায় মাস্টারমশাই ছিলেন। আমি সোনামুখী কলেজে ভর্তি হয়েছি, 6-7 দিন পর বাবার কানে খবর গেল যে আমি নাকি তৃণমূল ছাত্র পরিষদ করছি। বাবা একদিন আমাকে ডেকে বললো, হ্যাঁ রে কি শুনছি, তুই নাকি সোনামুখী কলেজে রাজনীতি করছিস? আলো, হ্যাঁ বাবা করছি। তৃণমূল ছাত্র পরিষদ করছিস? আলো, হ্যাঁ বাবা করছি। তো লজ্জা লাগে না, বংশ পরম্পরায় আমাদের বাড়ির সবাই সিপিএম করে এসছে, তুই কেন তৃণমূল ছাত্র পরিষদ করছিস, কেন এসে পাই কর। আমি বললাম, বাবা ছোট থেকে যখন বড় হয়েছি না, বাড়িতে ওই কাস্তে হাতুড়ি তারা লাল পতাকাগুলো দেখে দেখে বড় হয়েছি,
তোমরা তো বাবা বিভিন্ন মিটিং এ যাও, বিভিন্ন মিছিলে যাও, লাল ঝান্ডার কথা বলো, মাইক ধরে বলো গরিবের স্বার্থে তারা হাতুড়ি কাস্তে, মাইক ধরে বলো যে গরিবের স্বার্থে লড়ছি লড়বো, তাহলে বাবা আমার বাড়িতে যে অনিমা মাসিটা কাজ করে তার পরনে শাড়িটা কেন ছেঁড়া বাবা, আমার বাড়িতে যে অনিমা মাসি কাজ করে তার ব্লাউজটা ছেঁড়া কেন বাবা, আমার বাড়িতে যে অনিমা মাসি কাজ করে তার বাড়িতে বাচ্চাগুলো কেন স্কুলে পড়তে পায় না বাবা, আমার বাড়িতে যে অনিমা মাসি কাজ করে সে কেন দুবেলা তার বাচ্চাগুলোর মুখে ভাত দিতে পারে না বাবা, কথার উত্তর দিতে পারবে বাবা? বাবা তখন বলেছিল তোর যেটা ভালো মনে হয় তুই কর। আজকে সত্যি করে বলছি আমার বাবা নেই, বাবা মারা গেছে, কিন্তু আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমাকে বলতো না সেই দিনে তুই যে সিপিএমটা করিসনি, তৃণমূল ছাত্র পরিষদ করেছিস, তুই সঠিক করেছিস, কারণ আমরা লড়াই করেছিলাম যে স্বপ্ন নিয়ে সিপিএমটা করেছিলাম সেই স্বপ্নটা ছিল গরিব মানুষের হয়ে কাজ করব, গরিব খেটে খাওয়া কৃষকদের পাশে দাঁড়াবো, গরিব খেটে খাওয়া শ্রমিকদের পাশে দাঁড়াবো, গরিব খেটে খাওয়া চাষিদের পাশে দাঁড়াবো, গরিব খেটে খাওয়া মজদুরটা পাশে দাঁড়াবো, আমরা করতে পারিনি। এই মুহূর্তে পশ্চিম বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব খেটে খাওয়া মানুষগুলোর জন্য 78 অধিক প্রকল্প দিয়েছেন, এটা কখনো বামপন করতে পারিনি। এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যদি প্রকৃত বামপন্থী বলে কিছু থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে খেটে খাওয়া শ্রমিকদের কথা ভাবছে, খেটে খাওয়া কৃষকদের কথা ভাবছে, খেটে খাওয়া মজদুরটা কথা ভাবছে, গরিব বাচ্চা বাচ্চার ছেলে মেয়েগুলোর কথা ভাবছে। সিপিএম কি করতো জানেন? সিপিএম বলতো বাউরি পাড়ার বাচ্চাটা আবার স্কুল কি যাবে, বাগদি পাড়ার বাচ্চাটা আবার স্কুল কি যাবে, পড়াশোনা তো করবে আমাদের মতো সিপিএম ঘরের নেতাদের ছেলেরা, বাউরি ঘরের বাচ্চাদের, গরিব বাড়ির বাচ্চাদের, যার এক বিঘে জমি আছে সেই বাচ্চাদের পড়াশোনা করার দরকার নেই, কারণ ওরা জানতো যে বাচ্চাগুলো যদি পড়াশোনা করে শিক্ষিত হয় আর যাই হোক তারা সিপিএম কে ভোট দেবে না। আজকে তুলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছে প্রকৃত ভারতবর্ষের যদি উন্নতি দরকার, প্রকৃত পশ্চিম বাংলার যদি উন্নতি দরকার, তাহলে সর্বশ্রেণীর মানুষকে আগে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আজকে ভালো লাগে দলটা করতে, আজকে যখন ব্লকে বসি, আজকে যখন মিউনিসিপ্যালিটিতে বসি, আমি দেখেছি যে গুমটি করে দিন যাপন করে, যে এক বিঘা জমি চাষ করে দিন যাপন করে, যে রাজমিস্ত্রি কাজ করে দিন যাপন করে, তার বাড়িতে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আমাদের মিউনিসিপ্যালিটিতে কখনো আসে, কখনো ব্লকে আসে, এসে বলে যে আমরা স্কলারশিপ পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে স্কলারশিপ দিচ্ছে। আমরা দেখতাম বামফ্রন্টের আমলে গরিব বাড়ির বাচ্চারা প্রায় দিনই স্কুলে গিয়ে কানটা ধরে দাঁড়িয়ে থাকতো, অপরাধ কি যে মাস্টারমশাই বুগলিসে 6টা বই দিয়েছে, 2টো বাবা কিনে দিতে পেরেছে, 4টা বই কিনে দিতে পারেনি, তার অপরাধে সে বেঞ্চিতে কান ধরে দাঁড়িয়ে আছে। কখনো দেখেছি যে বেঞ্চিতে কান ধরে দাঁড়িয়ে আছে অপরাধ কি না, স্কুল ড্রেসটা পরে আসতে পারেনি, 34 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, মুখে বলে গেছে গরিবের স্বার্থে তারা হাতুড়ি কাস্তে, কিন্তু এইসব অসহায় খেটে খাওয়া গরিব মানুষগুলোর বাচ্চাগুলো শিক্ষার জন্য কখনো সিপিএম চিন্তা করেনি, আর এই অপদার্থ নরেন্দ্র মোদীর দল তো চিন্তাও করতে পারে না। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেকটা বাচ্চাগুলোর পড়াশোনার জন্য একদম স্কুল ড্রেস থেকে শুরু করে বিনা পয়সায় বই দিচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে বাচ্চাগুলো, প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাক, পড়াশোনা করুক, তারা বড় হোক, তারা উন্নতি করুক, তারা যদি উন্নতি করে তাহলে আমার বাংলার উন্নয়ন সম্ভব।